সালামু আলাইকুম ব্রাউন ব্রাহ্মণবাড়ির যে ঘটনাটি দেখা যাচ্ছে জানাজার নামাজ নিয়ে মুফতি জুবাই রহমদ আনসারি রহিমাউল্লাহ এর জানাজা নিয়ে খুব বিতর্ক দেখা যাচ্ছে মিডিয়াতে একটা বিষয় প্রচার করলে সেই প্রচারটা একটু চিন্তা ভাবনা করে করা দরকার কেননা এই প্রচারগুলো হাজার হাজার মানুষ দেখবে আমরা জানি যে ইসলামের দৃষ্টিতে জানাজার নামাজে হাজার হাজার মানুষ সমাগ্রম হওয়া বাধ্যবাধকতা ইসলামের দৃষ্টিতে নাই যারা এই জানাজাতে এসেছেন তারা হয়তোবা আবেগে এসেছেন কিন্তু বিবারিয়ার প্রশাসন এবং বিবারিয়ার যেই আল্লামা মাওলানা জুবার আহমেদ আনসারির মাদ্রাসার যারা সদস্য আছেন তারা এই জানা যায় এলাকার মানুষদেরকে আশা নিষেধ করে দিয়েছিলেন কিন্তু আমাদের সমাজে দেখা যাচ্ছে কিছু কালো মিডিয়া আছে কিছু সংখ্যক মিডিয়া আছে যারা মানুষের মাধ্যমে বিতর্কিত মানুষের মাধ্যমে ভুল ইনফরমেশন এবং মানুষদের কাছে মিথ্যা তথ্য দেওয়ার জন্য তারা সময় প্রস্তুত থাকেন সেটা আমরা দেখেছি বিভিন্ন মিডিয়াগুলো এভাবে তারা সংবাদ প্রচার করেছেন মাওলানা জুবায়ের আহমেদ আনসারি রহমতুল্লাহ আলয়ের এর কোনো পরিবারের মাদ্রাসার কোনো ছাত্র শিক্ষক কেউ এই বিষয়ে জানা যায় আসার জন্য কাউকে উদ্বুদ্ধ করে নাই কাউকে আসার জন্য অনুরোধ করা হয় হয়নি যারাই এসেছেন আবেগে হুজুরকে ভালোবেসে এসেছে কিন্তু এই সময়ে এই সময় আসাটা আসলে উচিত হয় হয়নি কেননা সারা পৃথিবী যখন লকডাউনে এই সময়টাতে আসা অবশ্যই উচিত আসা অবশ্যই উচিত হয় নাই কিন্তু মিডিয়ার মধ্যে আমরা দেখা যাচ্ছে একজন ব্যক্তিকে নিয়েই সারা বাংলাদেশকে একটি বিতর্কিত সারা বাংলাদেশকে একটি বিতর্কিতর মধ্যে নিয়ে গেছেন যে একটি মিডিয়া আমরা কিছুদিন আগে দেখেছি এক ব্যক্তি মারা গিয়েছেন তার জানা যা অনেক অনেক রাজনীতি বড় ব্যক্তি তার জানা যায় কিন্তু অনেক লোক হয়েছে কিন্তু সেই মিডিয়াগুলো তাকে সেই মিডিয়াগুলো কিন্তু প্রচার করেইনি বলা যায় আজকে আলেমরা ভালো কাজগুলো করছে সেইগুলো প্রচার করা হচ্ছে না আল মারকাজুল ইসলাম এই করোনা অবস্থায় করোনা মুহূর্তে যাদের পাশে দাঁড়িয়ে আছে ছেলে বাবার লাশের কাছে যাচ্ছে না মা সন্তানের লাশের লাশের কাছে যাচ্ছে না তো এই বিষয় মুহূর্তগুলো এই মুহূর্তগুলো আলমারকাজুল ইসলাম বাংলাদেশ এই সংগঠনটা সর্বপ্রথম মানুষদেরকে শিখিয়েছেন কিভাবে এই করোনা মুহূর্তে মানুষের লাশগুলো দাফন করতে হয় আমরা গতকালকে একটি সংবাদ দেখেছি একটি মেডিকেলের মধ্যে লাশটা পচে আছে কেউ ধরার মতো করোনা একটা রুগী লাশটা পচে আছে কেউ ধরার মতো কোনো লোক নেই কিন্তু আলমার কাজুল ইসলাম এই লোকটার এই লাশটার জানা যায় এবং এই লোকটার এই লাশটাকে তারা দাফন করেছেন তো এই প্রচারগুলো কেন হচ্ছে না সতর্ক হই আমরা এবং যারা আমাদের এরকম ভুল মিথ্যা ইনফরমেশনগুলো দিচ্ছেন ভুল তথ্যগুলো দিচ্ছেন আমি আপনাদের কাছে একটি অনুরোধ করছি এরকম ভুল তথ্যগুলো এরকম মিথ্যা সংবাদগুলো প্রচার না করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরক